হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। এবার অভিনেত্রী হুমাকে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে বলিউড ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেত্রী হলেন সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন এই অভিনেত্রী। এদিকে বলিউডের আরেক অভিনেত্রী হুমা কুরেশির বিরুদ্ধে সম্প্রতি ছবি চুরি করার অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এমনকি অভিনেত্রী হুমাকে আইনি নোটিশ পাঠানোর হুমকিও দিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী। অন্যদিকে সম্প্রতি ভক্তদের হ্যালোউইনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন হুমা কুরাইশি। মূলত হুমার পোস্টকৃত ছবিটিতে দেখা যাচ্ছে মুখটা হলুদ রঙের মাস্ক দিয়ে ঢাকা, এছাড়া খোলা চুলে কালো আউটফিটে দেখা যাচ্ছে। মূলত এই ছবিটির জন্যই ঘটেছে সকল বিপত্তি, কেননা এই ছবিটি নিজের ইনস্টাগ্রাম হিস্টোরিতে শেয়ার করে সোনাক্ষী সিনহা দাবি করেন এই ছবিটি তার। এছাড়া পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার ছবি নিজের বলে চালিয়ে পোস্ট করা বন্ধ করো, শুধুমাত্র প্রশংসা পাওয়ার আশায় তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছি। অন্যদিকে অভিনেত্রী হুমার পোস্টকৃত ছবিটির কমেন্ট বক্সে সোনাক্ষী লিখেছিলেন, কি ব্যাপার, কি করো, আমার অনুমতি ছাড়া আমার ছবি পোস্ট করার তুমি সাহস পাচ্ছ, এমনকি নিজের নামে চালাচ্ছ। মূলত সোনাক্ষীর এমন কমেন্টের উত্তরে হুমার ভাই অভিনেতা সাকিব সেলিম লিখেছেন, হা হা হা, এখানেই চিটিং। এর উত্তরে সোনাক্ষী বলেন, সাকিব সেলিম ও আমার ছবিকে নিজের বলে শেয়ার করে নিজেকে শুধুমাত্র সুন্দরী প্রমাণ করার চেষ্টা করছে, ওকে বোঝাও কিছু। ওয়েল, তার মানে তো বোঝাই গেল সোনাক্ষী সিনহার ছবি না বলে পোস্ট করার জন্য সোনাক্ষী সিনহা এবার হুমার বিপরীতে চটে গেছেন, যার ফলে তিনি হুমাকে বর্তমানে আইনি নোটিশ পাঠানোর চিন্তা ভাবনা করছেন। যদিও তিনি পাঠাবেন নাকি পাঠাবেন না সে বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা দেননি সোনাক্ষী সিনহা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে অভিনেত্রী হুমাকে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।